খুব তাড়াতাড়ি এই বাজারটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। এবার পূজা খুব ভালোভাবে হবে, আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য, তারা অনেক চেষ্টা করতেছে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। আমার মনে খুব তাড়াতাড়ি এই বাজারটা একটু সহনীয় পর্যায়ে চলে আসবে। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে, এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে, তারপরে আমরা বিভিন্ন ইসের কী বলে গ্রাম পুলিশ থাকে, তারপরে আবার ওই কমিটিও করে দেওয়া হয়, তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয়। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাব দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে, আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। আর এতে আমি আপনাদেরও সব সহযোগিতা চাবো, আপনারা যদি সবাই সহযোগিতা করেন পূজা খুব ভালোভাবে হয়ে যাবে। আর কিন্তু এই এত বাহিনী দিয়েও কিন্তু হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা সহযোগিতা না করবেন এবং জনগণ সহযোগিতা না করবেন। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। বাংলাদেশের ভিতরে সবচেয়ে যদি বেশি দেখেন এই এলাকার যে যারা আছে এটা আমাদের এগ্রিকালচারের, তারা কিন্তু পুরা কাজ করে যাচ্ছে। এক সময় আমাদের লিবারেশনের পরে আমাকে 7.5 কোটি লোক আসছিল, জমির সংখ্যা ছিল যা, এখন কিন্তু জমির সংখ্যা কমে গেছে, এখন লোক হয়ে গেছে প্রায় 17.5 কোটি। কিন্তু এদের কিন্তু এই এগ্রিকালচারে এই উন্নতির জন্য কিন্তু খাওয়াতে হচ্ছে, বুঝছেন? এই জন্য এক জন্য বলবেন এক এই যে এদের যে উন্নতি এটা কিন্তু আপনারা খুব একটা প্রকাশ করেন। খেতে করতে অলরেডি আমরা কিন্তু টাকাও পাঠিয়ে দিয়েছি, বীজ পাঠিয়ে দিয়েছি, সার পাঠিয়ে দিয়েছি, এবং অন্য জায়গা থেকে চারা রোপণ করে কৃষকদের দেওয়া হয়েছে। এবং যেই জায়গায় ধরেন যেহেতু এখন আমন ধান বললে আর আমন ধান হবে না, ওই জায়গায় যেন সরিষা বা অন্য শস্য বোনা যায় তাও ব্যবস্থা করা হয়েছে, জায়গাটা যেন পতিত পরে না থাকে।